গাইস, এটা পুরুলিয়ায় ঘুরতে যাওয়ার কালীন ওখানের ভিডিওর কিছু অংশ। তো তোমরা অনেকেই জানো আমি প্রায় 4 মাস আগে পুরুলিয়া ঘুরতে গেছিলাম। তো এই ভিডিওটা অনেক দিন আগের, তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা কুঠে এতদিন পরে ভিডিওটা এডিট করে দিচ্ছি। তো এটা আমরা যখন ঝর্ণা দেখতে গিয়েছিলাম ওইখানের এটা ভিডিওর ফুটেজ। তো প্রথমে আমরা ছোট ঝর্ণাটা দেখছিলাম, তো ছোটটা ভালো বোঝা যাচ্ছে না বলে বড়টা দেখতে নেমেছিলাম। তো ওখানে অনেকগুলো সিঁড়ি, তো বড়টা বলতে সামনেই যেটা পেয়েছিলাম ওটা দেখেছিলাম, বাকি সিঁড়িগুলো ভেঙে অনেকটা নামতে হতো। আমার সাথে আমার মা গেছিলো, তো মা অতটা নামতে পারছিল না, মায়ের কষ্ট হচ্ছিল তাই আর নিচে নামা হয়নি, বাকিরা গিয়েছিল। তো চলো দেখা যাক। কোয়ালিটি ভালো না, ওখানে বিভিন্ন রকম হাতের তৈরি কাজ বিক্রি হচ্ছিল। তার মধ্যে আমরা যখন নামছিলাম যেটা চোখে পড়লো, নারকেল পাতা দিয়ে বিভিন্ন রকম ফুলের ডিজাইন তৈরি করে দিচ্ছে একটা বাচ্চা, সেটাই কিছুটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। যদিও বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না ওখানে, যেহেতু সিঁড়ি দিয়ে সবাই নেমে যাচ্ছে, তাই একটুখানি তুলতে পেরেছি ভিডিওটা। তো গাইস, আমরা প্রায় চলেই এসেছি ঝর্ণার খুব কাছাকাছি, খুব শীঘ্রই দেখতে পাবো। আর ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা, আর একটু কাছে গেলে ভালোভাবে বুঝতে পারবে ঝর্ণাটা নামছে ওখান দিয়ে। আর এখান থেকে আরও নিচে নামা যাচ্ছিলো সিঁড়ি দিয়ে, ছাড়াও ওই ঝর্ণার কাছে মানে যাওয়া যাচ্ছিলো পাথর দিয়ে নেমে নেমে, যদিও আমার মা নামতে দেয়নি আমাকে। সবাই নামছিল, আমিও নামতে চেয়েছিলাম, কিন্তু আমার মা নামতে দেয়নি, খালি বলছিলো পড়ে যাবি, নামতে দেয়নি আর যাওয়া হয়নি। শুধু জাস্ট দুটো ছবি ওই সামনে গিয়ে একটু তুলতে পেরেছি, আর এই ভিডিও ফুটেজটা যেটা এখন তোমরা দেখছো এটা। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো একটা সাউন্ড আসছে, এটা হচ্ছে ঝর্ণার আওয়াজটা। অনেকে হয়তো ভাবতে পারো ভয়েসে কোনো প্রবলেম হচ্ছে, না এটা ঝর্ণার আওয়াজ। আর ভিডিওর একটা ছোট্ট ফুটেজ দিলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার। দেখা হচ্ছে নেক্সট। তো সবাই চ্যানেলটা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেয়, একদম রিচ আসছে না চ্যানেলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।